যেমনটি জানাছিলাম, গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ধর্ষণের ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে আন্দোলন চলছে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুব্রত সাহা বাপি। সুব্রত সাহা বাপি, এখন সেখানকার পরিস্থিতির খবরাখবর জানাবেন আমাদেরকে। আপনি যেমনটি বলছিলেন যে এরকম অবস্থা আরো 15-20 মিনিট আগে ঠিকই ছিল, অবরোধ চলছিল এবং 3টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এসে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করা হয় এবং তাদের এই বিষয়টি সুরাহা করার জন্য 24 ঘন্টার সময় চাওয়া হয়। এরপরেও শিক্ষার্থীরা এখানে অবরোধ করছিল, কিন্তু এই 15 মিনিট আগে কিছু দুষ্কৃতিকারী এই শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং কয়েকজন শিক্ষক এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। এই মুহূর্তে সড়কে যান চলাচল করছে, গত 15 মিনিট হলো। একটু একটু ঘুরায় দেখা দাও। হ্যাঁ, তো হচ্ছে যে এই এইরকম একটি পরিস্থিতিতে এই এলাকাটা মোটামুটি এখন উত্তপ্ত। এই এলাকায় পুলিশও নেই নিরাপত্তার জন্য এবং শিক্ষক এবং ছাত্ররা বিভিন্ন ভবনে আটকা পড়ে আছে, আমরা তাদের দেখেছি। এবং এখানে যে সমস্ত স্থানীয় লোকজন আছে তারাও এই হামলায় অংশ নিয়েছে। এরকম একটি পরিস্থিতিতে খুবই একটি দুঃখজনক ঘটনা। এই দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে আজকের এই বিষয়টি পরিসমাপ্তি হলো আর কি। এই যান চলাচল শুরু হলো 22টি জেলার উপর দিয়ে, গোপালগঞ্জের উপর দিয়ে যে 22টি জেলা। ধন্যবাদ আপনাকে সেখানকার পরিস্থিতি জানানোর জন্য।